ঢাকা নারায়ণগঞ্জ রুটে সাত মাস ধরে চলছে না কোনো ট্রেন। এ পথে রেলে যাতায়াতকারীদের দুর্ভোগ ও খরচ দুটোই বেড়েছে। প্রতিদিন ১৩ জোড়া ট্রেন চলত ঢাকা নারায়ণগঞ্জ রুটে। রেল ব্যবহার করতেন দৈনিক ১,০০,০০০ বেশি মানুষ। গত বছরের ৪ ডিসেম্বর রেলওয়ে ঘোষণা দিয়ে এ রুটে ট্রেন চলাচল বন্ধ করে। কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, পদ্মা সেতু সংযোগ প্রকল্পে ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইন সংযুক্ত হচ্ছে, এ কারণে ঢাকা নারায়ণগঞ্জ রুটে তিন মাসের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিন মাসের জায়গায় সাত মাস পার হলেও এখন পর্যন্ত সংযোগের কাজ শেষ হয়নি, তাই বন্ধ আছে ট্রেন। এদিকে রেল বন্ধ থাকায় এ রুটে যাতায়াতকারীদের ১০ টাকার ট্রেনের টিকিটের বদলে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা। প্রতিদিন বাসে যাতায়াতের ভোগান্তি আর ৫ গুণ খরচের ভার থেকে মুক্তি চান ঢাকা নারায়ণগঞ্জ রুটের রেল যাত্রীরা।